বন্ধুরা, WPSC এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, RBI এর তরফ থেকে 950 জন অ্যাসিস্ট্যান্ট রিকমেন্ডেড অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। অন স্ক্রিনে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছ। এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিকমেন্ড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট। টোটাল নাম্বার অফ পোস্ট আছে এখানে 950 জন। অফিসিয়াল ওয়েবসাইট যেটি আছে তোমাদের www.rbi.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে কি বিস্তারিত এডুকেশন কোয়ালিফিকেশন আছে, কি আবেদন প্রক্রিয়া আছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে জানব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি, চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে তোমাদের টোটাল যে পোস্ট আছে 950টি, অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখে নিতে পারলে। এবার এখানে দেখে নাও যে আবেদন, সে আবেদনটি যেটি শুরু হয়েছে 17ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং 8ই মার্চ পর্যন্ত চলবে। মানে এখনও তোমাদের কাছে হিউজ সময় আছে। ক্রাইটেরিয়াগুলোকে দেখে নাও, ক্রাইটেরিয়া মিলে গেলে অবশ্যই কিন্তু আবেদন করবে। এখানে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেটও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে টেন্টেটিভ যে এক্সামটা তোমাদের হবে প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন্স এক্সামিনেশন, দুটো এক্সামে এখানে তোমাদের এই হবে। তো এখানে প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা সেটি বলা হয়েছে 26 এবং 27 মার্চ, এবং মেন্স যে এক্সামিনেশনটা সেটি বলা হয়েছে মে মাসের দিকে হওয়ার সম্ভাব্য এখানে দেওয়া হয়েছে। যে অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে আবেদন হবে, এবং যে অফিসিয়াল ওয়েবসাইট RRB সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন হবে। আগে চলে আসো, এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস এখানে তোমরা দেখতে পাবে। এখানে পুরো ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। এখানে অফিস এদিকে দেওয়া আছে, এদিকে অফিসগুলো দেওয়া আছে। এখানে এসসি, এসটি, ওবিসি, EWS, তারপরে এদিকে তোমাদের জেনারেল, টোটাল, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এই চারটা একবার তোমরা এখান থেকে চেক আউট করে নেবে। আগে দেখে নেবো আমরা এখানে, আগে আমাদের যদি তোমরা দেখতে চাও যে এখানে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকেন্সি আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে কলকাতার ভ্যাকেন্সি ডিটেলসগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গায় দেখে নাও। আগে দেখে নেবো আমরা এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলো আছে, SC ST, এখানে যেগুলো মুহূর্তে প্রয়োজন নেই, আবেদনের জন্য যেগুলো এখন এসেন্সিয়াল প্রয়োজন সেগুলোকে আমরা শুধু দেখে নেবো এই মুহূর্তে। এগুলো তোমাদের জন্য এখন প্রয়োজন নেই, আগে চলে আসো। আগে এখানে এজ লিমিটটা দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ যেটা ক্যালকুলেট করা হবে 1-2-2022 অনুযায়ী এজটাই ক্যালকুলেট হবে। বয়স যেটা আছে 1-2-2022 অনুযায়ী ক্যালকুলেট হবে, মাথায় রাখবে। এবং বয়সটা হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, 20 থেকে 28 বছরের মধ্যে এই বয়সটা হতে হবে। এবং এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় আছে আপার লিমিট, তার মানে আপার লিমিট যে 20 থেকে 33 হয়ে গেল এসসি এসটিদের জন্য। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় আছে, তো ওদের হয়ে গেল এখানে তোমাদের 31 বছর, মানে আপার লিমিটটা যে 28টা যেটা আছে সেটা হয়ে গেল 31, 20 থেকে 31 পর্যন্ত ওবিসিরা আবেদন করতে পারবে। তারপরে পার্সন উইথ বেঞ্চওয়ার ডিসেবিলিটি যেগুলো আছে 10 বছর, এখানে জেনারেল এবং EWS এর জন্য, ওবিসিদের 13-15 বছর, এসসি এসটিদের জন্য। এগুলো দেখে নাও, এখানে এক্স-সার্ভিসম্যানগুলো এখানে দেখে নাও। আগে চলে আসি আমরা, PDFটা যেটা আছে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, যারা জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা 1-2-2022 অনুযায়ী এটাও ক্যালকুলেট করা হবে, মানে 1-2-2022 মধ্যে কমপ্লিট হয়ে যেতে হবে তোমাদের। তো অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন, 50% মার্ক মিনিমাম যেটা আছে, 50% মার্ক প্রয়োজন। পাস ক্লাস ফর এসসি এসটি PWD ক্যান্ডিডেট, আচ্ছা এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য এখানে পাস ক্লাস থাকতে হবে। এরপরে এখানে তোমাদের নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং অন পিসি, আচ্ছা পিসির উপর নলেজ এখানে একটি থাকতে বলা হয়েছে। আগে এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রাখবে না এখানে কিছু, তো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন 50% মার্ক থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আগে দেখে নেবো আমরা, আগে যে এক্সামিনেশনের যে সিলেবাসটা এখানে দেওয়া আছে, দেখে নেবো সিলেবাসটা একবার। প্রিলিমিনারি এক্সামিনেশন MCQ টাইপ অফ কোশ্চিন হবে, মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে। তো প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা আছে, ইংলিশ আছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি আছে এবং রিজনিং আছে। এখানে এই নিয়ে তোমাদের 100 নম্বরের উপরে, ইংলিশে 30, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 35 এবং রিজনিং অ্যাবিলিটিতে 35, টোটাল 100 নম্বর, 60 মিনিট সময় থাকবে। এবার 30, এখানে তোমাদের RBI এর ক্ষেত্রে তোমাদের এই 30 নম্বরের জন্য স্পেসিফিক 20 মিনিট টাইম দেওয়া হবে, এই 35-এর জন্য 20 মিনিট, এই 35-এর জন্য 20 মিনিট। আশা করছি তোমরা জানো যারা এক্সাম দিয়ে থাকো। এরপরে মেন্স এক্সামিনেশন যেটা আছে, প্রিলিমিনারি এক্সামিনেশন ক্র্যাক করে নিয়ে মেন্স এক্সামিনেশন দিতে পারবে। তো এখানে দেখে নাও কী কী আছে, টেস্ট অফ রিজনিং যেটা আছে তোমাদের 40টা কোশ্চিন, 40 নম্বর, 30 মিনিট সময় থাকবে। ইংলিশ 40টা কোশ্চিন, 40 নম্বর, 30 মিনিট সময়। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টা কোশ্চিন, 40 মিনিট, 40টা কোশ্চিন, 40 নম্বর, 30 মিনিট সময় থাকবে। টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোশ্চিন, 40 নম্বর, 25 মিনিট সময় থাকবে। টেস্ট অফ কম্পিউটার নলেজ 40টা কোশ্চিন, 40 মিনিট, 40টা কোশ্চিন, 40 নম্বর, টোটাল 20 মিনিট সময় থাকবে। টোটাল মেন্স এক্সামিনেশন হবে 200 নম্বরের উপরে, 135 মিনিট টোটাল
টাইম থাকবে। দ্য অফিস অফিস ওয়াইজ যেটা আছে লোকাল ল্যাঙ্গুয়েজ ইজ ফলোড, যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে লোকাল ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে এখানে। তো এখানে দেখতে পাবে আমাদের কলকাতার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা নেপালি আছে, এই ল্যাঙ্গুয়েজেও তোমরা দিতে পারবে। আগে এখানে তোমাদের জন্য দেখে নেওয়া যাক আর ইম্পর্টেন্ট যে সমস্ত এই আছে পে স্কিলটা, এখান থেকে তোমরা একবার চেক আউট করে নিতে পারো, দেখে নাও এখান থেকে পে স্কিলটা। এবার যাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট বললাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। এক্সামিনেশন সেন্টারটা দেখে নাও, এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, কলকাতা, কল্যাণী, গ্রেটার কলকাতা, কলকাতা এবং শিলিগুড়ি, এখানে এক্সামিনেশন সেন্টার থাকবে। প্রিলিমিনারির মেন্স এক্সামের যে সেন্টার বলা হয়েছে আসানসোল, গ্রেটার কলকাতা, কলকাতা, শিলিগুড়িতে মেন্স এক্সামিনেশনের যে সেন্টারগুলো সেই সেন্টারগুলো থাকবে। আগে এখানে আবেদন ফিটাকে একবার দেখে নাও, অ্যাপ্লিকেশন ফি যেটা চার্জ করা হবে তোমাদের ৫০ টাকা SC ST PWD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য, এবং এখানে ৪৫০ টাকা চার্জ করা হবে OBC জেনারেল EWS ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান ফিজ প্লাস ইন্টিমেটেড চার্জ। আচ্ছা, এক্সামিনেশন ফিজ প্লাস ইন্টিমেশন চার্জও এখানে লাগবে, সেটি তোমরা আবেদনের ক্ষেত্রে করতে গেলে দেখতে পেয়ে যাবে। মানে এখানে ইন্টিমেশন চার্জ আরও ৫০ টাকা, মানে এখানে টোটাল ৫০০ টাকা লেগে যাবে। তো এই হয়ে গেল বিস্তারিত ডিটেলস। এবার যাদের সমস্ত ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বললাম সেখানে গিয়ে তোমরা অবশ্যই আবেদন করে নেবে। আজকের ভিডিওতে এই সমস্ত কিছু আপডেট থাকছে, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটেড ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।